কিছুদিন আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতা টিম ইন্ডিয়াকে কেন নকল ট্রফি দেওয়া হয়েছিল? আর আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে একটিও মশা নেই? এবং এই বড় বড় পাথরগুলো কিভাবে নিজে নিজে মাইলের পর মাইল এভাবে হেঁটে চলে যায়? আর চীন দেশের এই অদ্ভুত জিএনজি খেলাটি দেখলে আপনি অনেক মজা পাবেন। এবং বাসা বাড়িতে ব্যবহৃত এই এলপিজি গ্যাস কোথা থেকে এবং কিভাবে উত্তোলন করা হয় জানতে হলে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। 1, 2, 3 কি দিয়েছেন তো? চলুন তাহলে স্টার্ট করি। নাম্বার 6, আপনি কি কখনো শুনেছেন যে বড় বড় পাথর নিজে নিজেই এক স্থান থেকে অন্য স্থানে মাইলের পর মাইল হেঁটে চলে যায়? হ্যাঁ, ঠিক এমন একটি অদ্ভুত ঘটনা ঘটে আমেরিকার ডেথ ভ্যালি নামের একটি স্থানে, যেখানে বড় বড় পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে নিজেই চলে যায় আর যাওয়ার সময় পিছনে এমন রাস্তা বা ট্র্যাক তৈরি করে। আর পাথরের নিজে নিজে এভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার ঘটনাকে মুভিং রকস বা সেইলিং স্টোনস বলা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আসলে কি পাথরগুলো নিজে নিজে এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আসলে এভাবে পাথরের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কারণ বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি। তবে অনেকে মনে করেন শীতকালে যখন বরফ জমা হয় তখন পাথরগুলো এক স্থানে স্থির থাকে, পরবর্তীতে যখন গরম পড়ে আর বরফগুলো যখন গলতে শুরু করে তখন বরফের উপর স্লাইড করে পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় আর যাওয়ার সময় এমন ট্র্যাক বা রাস্তা তৈরি হয় যেগুলো দেখে মনে হয় পাথরগুলো নিজে নিজে এভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে এসেছে, যা সত্যি অদ্ভুত একটা ব্যাপার। আপনার কি মনে হয়, সত্যি কি পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে এভাবে নিজে নিজে চলে যেতে পারে? নাম্বার 5, শীতের সময় সবার প্রিয় এবং সুপরিচিত ব্যাডমিন্টন বা র‍্যাকেট খেলা, যেটা এ ধরনের ব্যাডমিন্টন ব্যাট এবং কর্ক বা ফেদার দিয়ে খেলা হয়ে থাকে, যেটা সত্যি অনেক মজার একটা খেলা। তবে ব্যাডমিন্টনের মতো এক ধরনের খেলা চায়নাতে খেলা হয়, কিন্তু এর নিয়ম ব্যাডমিন্টনের থেকে অনেকটা আলাদা, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে এই গেমটিকে জিএনজি বলা হয়, যেটা চায়নাতে অনেক জনপ্রিয় একটা খেলা। এই খেলাটিতে হাত বাদে শরীরের যে কোনো অংশ ব্যবহার করে শাটল ককটিকে শূন্য ভাসিয়ে রাখতে হয়। ব্যাডমিন্টনের কর্ক থেকে এই জিএনজি গেমের কর্ক 5 গুণ বেশি ভারী হয় এবং কর্কটি দেখতে এমন হয়ে থাকে, যেটার উপরের অংশে পাখির পালক থাকে আর নিচের অংশে থাকে রাবারের সোল, যার কারণে এটা খুব সহজেই বাউন্স করে। খেলাটি দেখার পর কার কার আমার মতো খেলতে ইচ্ছে করছে অবশ্যই তা আমাকে কমেন্টে জানাবেন। নাম্বার 4, আজকের দিনে প্রতিটি মানুষের ঘরে ঘরে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এই এলপিজি গ্যাসগুলো কোথা থেকে পাওয়া যায় আর এটি কিভাবে উত্তোলন করা হয়? না জেনে থাকলে চলুন তাহলে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম জিওলজিস্টরা ভূপৃষ্ঠ এবং সমুদ্রতলে বিভিন্ন সার্ভে করে থাকে। এই সার্ভে করার প্রক্রিয়াকে বলে সিসমিক সার্ভে, যার দ্বারা ভূপৃষ্ঠ বা সমুদ্রতলে ডিনামাইট ব্লাস্ট করে কম্পন বা ভাইব্রেশন তৈরি করা হয়। এরপর সাউন্ড ন্যাভিগেশন এবং র‍্যাঙ্কিং ব্যবহার করে বিজ্ঞানীরা মাটির নিচে ন্যাচারাল গ্যাসের সন্ধান পায়, যার মাধ্যমে জানা যায় মাটির নিচে কি কি গ্যাস রয়েছে এবং কত পরিমাণে রয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত স্থানে পাইপলাইন বসিয়ে গ্যাস উত্তোলন করা হয়। এরপর উত্তোলিত গ্যাসগুলোকে পাঠানো হয় গ্যাস রিফাইনিং স্টেশনে। উত্তোলিত গ্যাসগুলোর মধ্যে এলপিজি ছাড়াও আরো বিভিন্ন প্রকারের গ্যাস মিশ্রিত থাকে। গ্যাস রিফাইনিং স্টেশনে মিশ্রিত গ্যাসগুলোকে আলাদা করে শুধুমাত্র এলপিজি গ্যাস বের করে নেওয়া হয়। এরপর এই এলপিজি গ্যাসগুলোকে সিলিন্ডারে ভরে বিভিন্ন এজেন্সি বা কোম্পানির মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। নাম্বার 3, বাংলাদেশের গ্রাম থেকে শহর সব জায়গাতে প্রচুর পরিমাণে মশা দেখতে পাওয়া যায়। আর ঢাকা শহরে তো প্রতি বছর ডেঙ্গু মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করে। তবে আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশটিতে একটিও মশা নেই? হ্যাঁ, ঠিকই শুনছেন, দেশটির নাম হলো আইসল্যান্ড। আইসল্যান্ডে একটি মশাও নেই, কিন্তু কেন? চলুন ব্যাপারটি জেনে নেওয়া যাক। আসলে মশাদের বেঁচে থাকার জন্য উষ্ণ বা গরম পরিবেশ দরকার, আর মশারা মূলত বংশ বিস্তার করে বিভিন্ন পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানির মধ্যে ডিম পেড়ে। তবে আইসল্যান্ড মূলত ঠান্ডা আবহাওয়ার দেশ, মানে সেখানের পরিবেশ সবসময় ঠান্ডা থাকে এবং চারপাশ বরফে ঢাকা থাকে, আর এই পরিবেশে মশারা কোনোভাবেই বাঁচতে পারে না। তাছাড়া আইসল্যান্ডে মশারা বংশ বিস্তার করার জন্য কোনো পানিই পায় না, মানে কোনো পরিত্যক্ত স্থানে পানি থাকে না, কারণ সেখানকার মাইনাস তাপমাত্রায় বাইরের সব পানি বরফে পরিণত হয়। মূলত এ কারণেই আইসল্যান্ডে একটিও মশা নেই। নাম্বার 2, আপনি কি কখনো গোলাপি রঙের লেক দেখেছেন? হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু লেক রয়েছে যেগুলোর রং গোলাপি রঙের হয়। তবে আজকে আমরা জানবো অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি লেক, যার নাম হিলিয়ার্ড। এই লেকটি তার গোলাপি রঙের জন্য অনেক বিখ্যাত। এটি পৃথিবীর সব থেকে আজব এবং অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে একটি। এই লেকের পানি সম্পূর্ণ পিঙ্ক বা গোলাপি রঙের হয়ে থাকে। এই লেকটির পানির রং গোলাপি হওয়ার কারণ এখনো পুরোপুরি জানা যায়নি, তবে বিজ্ঞানীরা মনে করেন এই রং আসলে লেকের পানিতে থাকা ডিউনেলিয়েলা স্যানিলা নামের এক ধরনের শৈবালের কারণে হয়ে থাকে। লেকের
পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে আর লবণের কারণেই এই শৈবালের জন্ম হয়, যা পানির কালারকে পুরো গোলাপি করে দেয়। আমরা মানুষ, আমাদের এই মানব দেহটি নানা প্রকার জটিল জটিল অঙ্গ বা অর্গানস নিয়ে গঠিত। তবে তথ্যপূর্ণ চ্যানেলের আজকের প্রশ্নটি হচ্ছে, মানব দেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? দেখি আজকের প্রশ্নটির সঠিক উত্তর কে কে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সেই সাথে নতুন হয়ে থাকলে তথ্যপূর্ণ চ্যানেলকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। নাম্বার 1, আমরা তো সবাই জানি কিছুদিন আগে টিম ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর ওয়ার্ল্ড কাপ জেতার পর তাদেরকে যে ট্রফিটি দেয়া হয়েছে সেটা পুরোটাই নকল। কি অবাক হলেন তো? হ্যাঁ, এটা পুরোটাই সত্যি, মানে ট্রফিটি পুরোটাই নকল। তাহলে এখন প্রশ্ন হলো, তাদেরকে যদি নকল ট্রফি দেয়া হয় তাহলে আসলটি নিল কে? ওয়েল, তাহলে জেনে রাখুন, এটাই কিন্তু প্রথমবার নয় যে চ্যাম্পিয়ন দলকে নকল ট্রফি দেয়া হয়েছে। বরং এমনটা যুগ যুগ ধরে হয়ে আসছে, যখন কোনো দল চ্যাম্পিয়ন হয় তখন তাদেরকে আসল ট্রফিটি দেয়া হয়। জি হ্যাঁ, আসল ট্রফিটি দেয়া হয়, কিন্তু শুধুমাত্র ছবি তোলার জন্য। মানে ট্রফিটি দিয়ে সেলিব্রেশন এবং ফটো সেশন শেষে মূল ট্রফিটি নিয়ে নেওয়া হয়, আর তার পরিবর্তে দেয়া হয় আসলের মতো দেখতে হুবহু রেপ্লিকা ট্রফি, যেটা চ্যাম্পিয়ন দল তাদের সাথে নিজ দেশে নিয়ে যেতে পারে, আর আসল ট্রফিটা চলে যায় ICC-র হেডকোয়ার্টারে। এই সকল তথ্যগুলো তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন, এই যে গাড়িটি দেখছেন এটার চাকার নিচে কোনো মানুষ পড়লেও তার কিছুই হয় না? আর আমেরিকান সেনাদের চোখে কেন ঝালমরিচের পানি দিয়ে ট্রেনিং করানো হয়? এবং এই কিউট কিউট বিড়ালগুলো শশা দেখলে কেন অনেক ভয় পায়? থাইল্যান্ডের এই হাঁসের দল এমন একটি কাজ করতে পারে যা কোনো মানুষের দ্বারা সম্ভব না, আর এটা জানার পর আপনি অনেক অবাক হয়ে যাবেন। এবং কি হবে এই ভয়ঙ্কর নিউক্লিয়ার বোমকে যদি পানির মধ্যে বিস্ফোরণ করা হয়? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।